এসএসসি 2021 সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থিত আছেন। 55 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর, মাটি ও মানুষের নেতা আলহাজ নুরে আলম চৌধুরী, উপস্থিত আছেন রেইনবো স্কুলের প্রিন্সিপাল এবং উদ্যোক্তা আমাদের ফুরকান স্যার, উপস্থিত স্বপ্নবাজ ফাউন্ডেশনের সেক্রেটারি রাফিন সাদ বুরহান, এই স্কুলের কৃতি শিক্ষার্থী, উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের দিনটা অনেক কষ্টের একটা দিন, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিবা, 14 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, কারণ এইরকম দিন আর পাবা না। আমি পার করে আসি 1995 সালে এসএসসি পাস করেছিলাম, সেই দিনের কথা এখনো মনে পড়ে। সেই বিদায়টা ছিল অস্ত্রসিক্ত বিদায়, সেই বন্ধুদের বান্ধবীদেরকে বিদায় রেখে চলে আসছি, আর কখনো একসাথে হবে না। দেখবা যে যখন কলেজে যাবো তখন হয়তো দুই একজনের সাথে দেখা হচ্ছে, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অনেক কিছু দেখাই হবে না। মানে এই যে একটা এনভায়রনমেন্ট, এই পরিবেশে এর বাইরে আর দেখার সুযোগ খুব কম থাকবে, কারণ তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজে অন্যজন চান্স নাও পাইতে পারে। তুমি যে ইউনিভার্সিটিতে যাবা, যে ইউনিভার্সিটি কলেজে ভর্তি হবা, তোমার যে ঘনিষ্ঠ বন্ধু আছে এখানে অনেক হয়তো চান্স পাবে না, তুমি পাবা কিংবা আরেকজন পাবে, কিন্তু এইরকম যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আর পাবা না। রেজাল্ট এসএসসি এবং ইন্টারমিডিয়েট, এই দুইটা রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রেজাল্ট যদি ভালো না হয় তাহলে সামনে যে এগিয়ে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু অনেকটা মলিন হয়ে যায়। তাই তোমাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। এই যে ইন্টারনেট, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, মোবাইলে বিভিন্ন বাজে জিনিস, এগুলো থেকে এগুলো পরিহার করো। তোমাদের প্রয়োজন থাকতে পারে, এখন ডিজিটাল বাংলাদেশ, দেখা যাচ্ছে একটা তোমার একটা টপিকস দরকার, তুমি ইন্টারনেটে ঢুকে, তুমি গুগলে ঢুকে ডাউনলোড করে সেটা বের করো না, সেটা তোমার প্রয়োজন যতটুকু থাকে সেই প্রয়োজনে ব্যবহার করবা। প্রয়োজনে বাইরে গিয়ে অযথা দেখা যে বই পুস্তক বাদ দিয়ে তোমরা দেখা যাচ্ছে ফেসবুক চালাচ্ছ কিংবা তোমাদের বিভিন্ন অ্যাপসে ঢুকে তোমরা বিভিন্ন কিছু দেখতেছো, এতে কি হচ্ছে, আমাদের যুব সমাজ কলুষিত হচ্ছে, যুব সমাজ কলুষিত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের অকাজে জড়িয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে আমার কামরাঙ্গীরচরে আমি যখন আসছিলাম অনেক মাদকের একটা বিশাল প্রবণতা ছিল, আলহামদুলিল্লাহ এই যে রাফিন সাদ বুরহান আমাদের সুযোগ্য কাউন্সিলর আছেন, তাদেরকে নিয়ে আমি কাজ করি, আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশন আমি নিয়ে আসছি। কিন্তু নারী নির্যাতন, এই নারী নির্যাতন সংখ্যা বেশ বেড়ে গেছে, দেখা যাচ্ছে যে তোমার 13-14 বছর বয়সের মেয়েরা চলে যাচ্ছে। কেন, তোমাদের কি স্বপ্ন নাই যে আমার বড় হয়ে এটা হব? তোমরা আজকে এখানে আছো, ভালো করে পড়াশোনা করো, তোমাদের অনেক সুন্দর ভবিষ্যৎ আছে। শোনো, এখন অনেক কিছু মনে হয় যে রঙিন মনে হয়, আসলে এই বয়সটাই এরকম। তুমি এই বয়সটাকে যে কাজে লাগাতে পারবে, যে নিজেকে ইউটিলাইজ করতে পারবে, প্রপার ইউটিলাইজ করতে পারবে, আমি মনে করি সেই সাকসেসফুল হবে। আমি মনে করি তোমরা এখানে যারা আছো, তোমরা একসময় দেশ পরিচালনা করবে, তোমরা একসময় আমাদের বড় বড় আসনে বসবে, যে প্রশাসনে বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তোমরা চাকরি করবে, তাহলে তোমাদের সেই এটা ধরে রাখতে হবে। বাজে কোনো নেশার দিকে যাওয়া যাবে না, বাজে কোনো কিছুর দিকে যাওয়া যাবে না। নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি ক্লাস 5 থেকে আমি নামাজ পড়ি, ক্লাস 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। আমি এখনও নামাজ ছাড়িনি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আছি। তোমরা নামাজ পড়বে, নামাজ পড়লে দেখবা যে বাজে যে নেশার চিন্তাভাবনাগুলো আছে এগুলোর মধ্যে তোমাদের মন মানসিকতা যাবে না। আর তোমার যে বাবা মা আছে, বাবা মারদের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা করবা, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না। বাবা মা যদি তোমাদের জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ তোমরা অনেক উপরে চলে যাবা। শিক্ষকরা আছে, দেখো আমি 20 বছর পর আমার এক শিক্ষকের সাথে দেখা, সে মতিঝিলে সে একটা কাজে এসে আমাকে ফোন দিল, ফোন দিয়ে সে আমার কাছে আসবে। তারপর আমি গাড়ি নিয়ে স্যারকে আমি নিয়ে আসছিলাম, সে বাংলার টিচার, অনেক ভালোবাসতেন আমাকে, খুবই ভালোবাসতেন। স্যারকে পেয়ে আমি খুব খুশি, 20 বছর পর স্যারকে জড়ায় ধরেছি, স্যার আমি আপনি থাকেন আমার কিনা, আমি বাসায় নিতে যাবে না, কেন আমি মুস্তাফিজ বাসায় যাবো না, আমি মতিঝিলে কাজ করতে চাচ্ছি, তুমি বরং আমাকে একটা এখানে একটা ব্যবস্থা করে দাও। পরে আমি একটা ভালো হোটেল, সবচেয়ে ভালো হোটেল, সেখানে আমি থাকা খাওয়ার ব্যবস্থা আমি স্যারের চার, আমি বললাম স্যার আপনার যতদিন লাগে অতদিন এখানে থেকে কাজ করবেন, আপনি এখানে খাওয়া দাওয়া সব ফ্রি। তা আমি করেছি, দেখো আমি 20 বছর পর আমার স্যারের সাথে দেখা হলো। দেখা যাচ্ছে গ্রামের মানুষ, গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে আসছি আমরা, আমরা সেই হাওড়ের হাওড় অঞ্চলের লোক, কিশোরগঞ্জ, সেই এলাকায় পড়াশোনা খুব কষ্ট, তখন নদী বেষ্টিত এলাকা ছিল,
আমরা নদী নৌকা দিয়ে পার হয়ে স্কুলে গিয়েছি। তারপরে অনার্স মাস্টার্স করে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করে আমি এই চাকরিতে আসছি। তার আগে আমি ছিলাম একজন শিক্ষক ছিলাম। আমারও একটা স্কুল আছে, এই কৃষামলী 2 নম্বর রোড একটা স্কুল আছে, সেটার আমি প্রিন্সিপাল ছিলাম। দীর্ঘদিন আমি এই পেশায় শিক্ষকতা পেশায় ছিলাম এবং আমার শিক্ষকতা পেশা আমার ভালো সুনাম আছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে চলে আমি অন্য একটা ট্র্যাকে চলে আসছি। এখন দেখা যাচ্ছে আমার মেয়েকে পড়াইতে গেলে আমার হঠাৎ করে দেওয়া যায় যে হয়ে যায়, এখন আর সেই ধৈর্য নাই। আমি টিউশনই করতাম ভালো এবং পড়াইতাম, আমার অনেক স্টুডেন্টও ছিল। আমার স্টুডেন্টরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পজিশনে আছে। তা আমরা মনে করি যে তোমরা সেভাবে সুশিক্ষিত হয়ে যদি আসো তোমাদের কেউ টাকাতে পারবে না, নিজের নিজের পয়সা নিজে ইনকাম করে তুমি পড়াশোনা করতে পারো। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি নিজে আমি 1 টাকাও আমি ফ্যামিলি কাছ থেকে আমি নিইনি। আমি ক্লাস 5 স্কলারশিপ পেয়েছি, 8 স্কলারশিপ পেয়েছি, আমার কোনো পড়াশোনা খরচ লাগেনি, স্কুল থেকে আমার পুরা আমাকে ইয়া দিত। আর আমাদের স্কুলে যে আমি তো ফার্স্ট বয় ছিলাম, সে আমাদের জন্য আলাদা একটা ছিল যে স্কুলে যে ফাউন্ডার যে ছিল সে আমাদেরকে তাদের ইয়া থেকে বৃত্তি প্রদান করতো। সে আলহামদুলিল্লাহ সেখান থেকে পড়াশোনা করি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আর অনার্সে যখন পড়বা তখন তোমার ইনকাম তুমি নিজেই করতে পারবা, 2-1টা টিউশন করলে তোমার পকেট খরচ চলে যাবে। তো তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবে থাকবে যে তোমরা মাদক, এই মাদকের সাথে কখনো জড়াবা না। তোমার বন্ধু যারা মনে করো মাদক সেবন করতেছে তাদের কাছে যাবা না, আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসবা। আমি যে কথাগুলো বলতেছি তোমরা কথাগুলো মনে রাখো, এগুলো তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কখনো দেখা যায় যে তোমার যে ঘনিষ্ঠ বন্ধু সে তোমাকে ডেকে নিয়ে যাবে যে দোস্ত চল বাসায়, বাসায় গিয়ে দেখবা যে তুমি বিস্কিটের গন্ধ পাচ্ছ, তুমি তো বুঝতে পারবে না কিসের বিস্কিট এটা, গন্ধ কিসের, গন্ধটা একটু ডিফারেন্ট টাইপের গন্ধ। এরকম আমাদের আমাদের কেস স্টাডি থেকে আমরা বুঝতেছি। আমরা যে দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, ভালো ফ্যামিলির ছেলেপিলে, তারা দেখা যাচ্ছে যে এই যে আরেক বন্ধুর সাথে যাচ্ছে বাসায় বসে বসে দরজা, এখন কি করে দরজা ভিতর দিকে চিটকিনি দিয়ে রুমের ভিতরে বন্ধু বান্ধব আড্ডা দেয়। এখন আমরা আড্ডা দিতে পরে আগে তো একটা গ্রুপ স্টাডি ছিল, যে আমরা যারা করতাম গ্রুপ স্টাডি একসাথে, ঠিক আছে আমরা 4-5 জন বন্ধু এক জায়গায় বসে গ্রুপ স্টাডি করতাম, যে গ্রুপ স্টাডি করলে একটা অনেক বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। সকালে একটা ইল্যাবরেটরি একটা তোমার পড়া, গ্রুপ স্টাডি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, 2-10 জন একসাথে বসে তোমরা গ্রুপ স্টাডি করে যে ডিফিকাল্ট জিনিসগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। কিন্তু গ্রুপ স্টাডির নামে তারা কি করে, তারা বিভিন্ন নেশার সাথে জড়ায় গেছে, এই যে বিস্কিটের গন্ধ তারা ইয়াবা খাচ্ছে। তা আমি আশা করি যে তোমরা যারা এখানে আছো তোমরা মাদক মুক্ত থাকবে, তোমাদের যে পরিবার আছে এই পরিবারটাকেও মাদক মুক্ত রাখবে, তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও মাদক মুক্ত রাখবে, যারা এই নেশার সাথে জড়িয়ে যাচ্ছে তাদেরকে সেখান থেকে উঠে টেনে তুলে আনবা যে না দোস্ত এটা করা যাবে না, এটা করা খারাপ। তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আমাদের এনবি স্কুলের যে প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের ফোরকান স্যার, অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ভালো শিক্ষক, আমিও তার কাছ থেকে পরামর্শ নিই। তো তোমাদের স্যারদের প্রতি তোমরা ইয়া রাখবা, যোগাযোগ রাখবা, তোমরা ভালো থাকবা সবাই। পরিশেষে তোমাদের আমি দোয়া করি তোমরা কামিয়াবি হও, সামনে যে পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষা তোমরা ভালো নাম্বার পেয়ে তোমাদের এই স্কুলের সম্মান অক্ষুণ্ণ রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।